আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি টমেটো সস। এই টমেটো সসটা বাসায় কেমন করে সহজে বানিয়ে সংরক্ষণ করা যাবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে 2 কেজি পরিমাণ বেশ ভালো পাকা টমেটো নিয়ে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো টমেটো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। এখন বড় একটা প্যানে ঢেলে দিয়ে সেদ্ধ করতে দিব। টমেটোগুলো সেদ্ধ করার জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করার পর একটু নেড়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পুরো টমেটোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 20 মিনিট সময় লেগেছে টমেটোটা সিদ্ধ হতে। এবার চুলার জালটা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। আমি সবটুকুন ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা বেশ মিহি করে ব্লেন্ড হয়েছে। এখন এই পিউরিটাকে ছেঁকে নিতে হবে। একটা চালনির সাহায্যে অল্প অল্প করে সম্পূর্ণ পিউরিটাকে ছেঁকে নিব। অবশ্যই পিউরিটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে, না হলে সসের মধ্যে বিচি আঁশ এগুলো থেকে যাবে, তখন কিন্তু সসটা খেতে ভালো লাগবে না। এখন বড় একটা প্যানে পিউরিটাকে ঢেলে নিচ্ছি। আমি 2 কেজি টমেটো সসের জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ লবণ। এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে সব কিছু নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার জাল করতে করতে টমেটো পিউরিটাকে ঘন করে নিতে হবে। 15 মিনিট জাল করে নেওয়ার পর টমেটোর পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। প্রিজারভেটিং এর জন্য 1/2 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে মিশিয়ে দিচ্ছি। ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এই ভিনেগারটা দেওয়ার কারণে সসটা অনেকদিন ভালো থাকে। ভিনেগারটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। টমেটো সসটা তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে সসটাকে ঠান্ডা করে নিতে হবে। সংরক্ষণ করার জন্য কাঁচের অথবা প্লাস্টিকের বয়ামে রেখে ফ্রিজে নর্মাল চেম্বারে 5 থেকে 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এই সসটা খেতে বাজারের কেনা সসের মতোই স্বাদ হয়েছে, কিন্তু বাজারের সসের থেকেই বাসায় তৈরি সস অনেকটাই স্বাস্থ্যসম্মত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।